وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমলা। এই অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আপনি চাইলে কিন্তু আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনার মতামতগুলো জানাতে পারেন ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। ইনশাআল্লাহ তাআলা আমরা তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য আমরা একজন বিজ্ঞ মুফতি সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন পরিচয় করিয়ে দিই। বিশিষ্ট আলেমে দিন, মুহাদ্দিস, মুফাসসির, শিক্ষাবিদ শায়খ মনোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল মদিনা বগুড়া, সাথে আছে আমজাদ হোসেন হেলালি। জি মুফতি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মুসাম্মদ সারমিন আক্তার খুলনা থেকে জানতে চেয়েছেন যে বাচ্চা প্রসবের পর 40 দিনের পূর্বে কি স্বামী স্ত্রীর শারীরিক কোনো সম্পর্ক করার বৈধতা আছে কিনা, দলিল ভিত্তিক জানতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। একটা গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ মূলক একটি প্রশ্ন, সেটি হলো যে বাচ্চা প্রসবের পরে নারীরা, তিনি উল্লেখ করেছেন 40 দিন, তো 40 দিন পর্যন্ত তার ইউজুয়ালি অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা বৈধতা রাখে সেগুলো করা যাবে কি না, অর্থাৎ স্বামী স্ত্রী সম্পর্ক সহ আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। এর মধ্যে স্পেসিফিক্যালি তিনি জানতে চেয়েছেন শারীরিক সম্পর্কের বিষয়টা স্বামী স্ত্রীর। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো যে বাচ্চা প্রসবের পরে 40 দিন পর্যন্ত শরিয়াত কর্তৃক সময়টা সর্বোচ্চ সময় নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সাধারণভাবেই বাচ্চা প্রসব হওয়ার পরে যে পিরিয়ড অথবা রক্তক্ষরণ হয় নারীর, এটা সিজারের মাধ্যমে হোক অথবা স্বাভাবিক বাচ্চা প্রসব হোক, উভয় অবস্থায় হতে পারে। তো এটা হওয়ার পরে যদি স্বাভাবিক রক্ত সঞ্চালন হতে থাকে, রক্ত প্রবাহিত হতে থাকে, তাহলে এটার সর্বোচ্চ মেয়াদ হলো 40 দিন। 40 দিন যদি এটি কোনো নারীর যদি 7 দিনে বন্ধ হয়ে যায়, 3 দিনে বন্ধ হয়ে যায়, 10 দিনে বন্ধ হয়, এক একজন এক এক রকম হতে পারে, 10 দিন, 20 দিন, 30 দিন, এ পর্যন্ত যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এরপরে তিনি পবিত্র হয়ে গোসল করে এরপরে থেকে উনি অ্যাজ ইউজুয়াল কাজ করতে পারবেন, এমনকি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক পূরণ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরে যদি যায়, এরপরেও যদি কোনো নারীর রক্তক্ষরণ বন্ধ না হয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 40 দিনের পরে এবার আপনি অসুস্থ, অর্থাৎ রক্তক্ষরণ হলেও কিতাবের পরিভাষা যাকে মুস্তাহাজা বলা, মুস্তাহাজা বলে, এখন তিনি অসুস্থ, এখন তো ডাক্তার দেখাতে হবে, সে ভিন্ন মাসআলা। আচ্ছা, আরেকটি বিষয় এখানে আপনার কাছে আমি জানবো যে এই যে নামাজ 40 দিন, জি, উনি কি নামাজের কি হুকুম হবে তখন, রোজার কি হুকুম? হ্যাঁ, এটা সংশ্লিষ্ট প্রশ্ন আর কি, যে এই যে যে নারীর বাচ্চা হলো, সে 40 দিন পর্যন্ত, অনেক নারীরা গ্রামে রয়েছে বা আমাদের মা বোনেরা রয়েছেন, না জানার কারণে 40 দিন পর্যন্ত তিনি নামাজ পড়েন না, মানে সুস্থ হলেও পড়েন না, মনে করেন 40 দিন। না, আসলে বোন বুঝতে হবে আপনাকে যে 40 দিন হলো আপনার সর্বোচ্চ মেয়াদ, কিন্তু আপনি এ পর্যন্ত বসে থাকবেন না। আপনি যদি 9 দিন, 10 দিন, 7 দিন, ইভেন মাসলায় এসছে বাচ্চা হবার পরে যদি কোনো নারীর রক্তক্ষরণই না হয়, তাহলে এরপরে থেকেই তার উপরে নামাজ ফরজ, অবশ্যই তাকে তখন থেকে নামাজ পড়তে হবে এবং রোজা রাখতে হবে। আরেকটি বিষয় আপনি যে বলছিলেন যে যে 40 দিন পরে যদি তার রক্তক্ষরণ বন্ধ না হয়, তখন তো এটাকে কিতাবের পরিভাষায় রোগ মুস্তাহাজা বলা হয়, যাকে রোগ ধরা হয়, তখন তো তার কিছুই বন্ধ হবে না, এটা অসুস্থতা। এখানে আপনাকে কোনো কিছু বন্ধ রাখা যাবে না, নামাজ পড়তে পারবেন, পড়তে পারবেন মানে পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে, সমস্ত ফরজ কাজগুলি আপনার উপরে অ্যাপ্লাই, অর্থাৎ আপনার উপরে প্রযোজ্য, এবং আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক পূরণ করতে পারবেন। আরেকটি বিষয় যে যে বাচ্চারা, ছোট বাচ্চা যদি, এরা বুকের দুধ যদি এদেরকে পান না করানো হয়, তখন এতে কি কোনো সমস্যা আছে কি না? এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা সমস্ত ব্রেস্ট ফিড, যেটা অর্থাৎ বুকের দুধ, সারা বিশ্বের সমস্ত ইন্টেলেকচুয়াল ব্যক্তিরা, তারপরে সায়েন্টিস্টরা, এরপরে গবেষকরা, ডাক্তাররা সকলে বলেছে পৃথিবীতে মায়ের দুধের চেয়ে বিশুদ্ধতম খাবার এবং প্রযোজ্য খাবার বাচ্চার জন্য পৃথিবীতে কোনো কিছুই নেই।
ডাক্তার যদি পরামর্শ দেন অথবা তিনি নিজে প্র্যাকটিক্যাল করেন যে রমজানের রোজাগুলিতে বা নফল রোজা যেটাই হোক রমজানের রোজাটা এটা বেশি প্রযোজ্য হবে যে রোজা রাখার কারণে যদি বাচ্চা দুধ না পায় এবং খাদ্য সংকট হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি রোজা ছাড়তে পারবেন। সেটাও তো একটা পর্যায়ে গিয়ে যখন অভিজ্ঞ দিনদার ডাক্তার ওনাকে বলবেন তখন গিয়ে তো এই সুযোগ উনি পাবেন, এছাড়া তো সুযোগ নেই, কারণ দুধের বিকল্প তো আছে, অন্য বিকল্প আছে। সেটা আপনাকে বিকল্প পদ অবলম্বন করার পরেও যদি মানে কোনো ওয়ার না থাকে তাহলে তখন শরিয়া কিন্তু সবসময় মানুষের তবিয়ত অর্থাৎ মানুষ বিহেভ যেরকম সাধারণভাবে যেভাবে চলতে চায় শরিয়ত। জি মোহতারাম, আপনি সুন্দর আলোচনা করছেন, আপনার কাছে আরও আলোচনা আমাদের শুনতে মনে চাচ্ছে কিন্তু হাতে আমাদের সময় একদম নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের মোহতারাম মেহমান আজকে যে মাসআলি যা আলোচনা করেছেন এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। এইভাবে শরীয়তের খুঁটিনাটি মাসাইলগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করে থাকি, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করবেন, অনুরোধ করব যে প্রতিদিন আপনি এ সময় চোখ রাখবেন। নিউজ টোয়েন্টি ফোর পর্দায় সকলকে ধন্যবাদ, দোয়া করবেন। শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين. آمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمين. الله তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ তুমি আমাদের আয়োজনকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আয় আল্লাহ প্রযোজক সহ যারা প্রচারের ব্যবস্থা করেছেন সময় দিচ্ছেন আল্লাহ তুমি তাদেরকে বরকত দান করো, হারাম থেকে বাঁচার জন্য তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাদ-যিকরি ইন